হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। আপনারা সব কেমন আছেন? সকলে আশা করি খুব ভালো আছেন, ভালো থাকবেন এবং এই সময় ঘরে থাকবেন। তো আজকে সরাসরি গল্পে চলে যাই। আজকের বিষয় হচ্ছে কি জানেন? গৌতম বুদ্ধকে নিয়ে। ভগবান গৌতম বুদ্ধ প্রথম যখন সন্ন্যাস নেন, তার কিছুদিন পরে পরের একটা ঘটনা। এক গ্রামে ভগবান বুদ্ধ শুনতে পেলেন সেই ব্যক্তির সম্বন্ধে নানান কথা। তো সেই ব্যক্তিকে সোজা, মানে সোজা সরল রাস্তায় আনার জন্য, সৎ পথে আনার জন্য গৌতম বুদ্ধ কি করলেন, একটা নোংরা পাত্র, মানে ময়লা মাটি লেগে আছে, গোবর লেগে আছে, সেই পাত্র নিয়ে ওনার বাড়ি গেলেন। তো ওনার বাড়ি গিয়ে তখন গৌতম বুদ্ধ বলছেন যে আমার ভীষণ খিদে পেয়েছে, আমি তোমার বাড়িতে একটু সেবা নিতে চাই। তো তখন সেই ব্যক্তি ভাবছে যে ইনি তো একজন বৈষ্ণব, ইনি তো একজন মহাসাধু, মহাপণ্ডিত, তো ইনি কি আমার বাড়িতে সেবা নেবেন? তো ইনি মিথ্যা কথা বলছেন না তো? তো যাই হোক, উনি তখন রন্ধন করে সেই ভোগ যেই দিতে গেছেন, তখন গৌতম বুদ্ধ বলে উঠলেন যে না না, আমি তোমার পাত্রে ভোগ নেব না, আমার পাত্র আছে, আমার পাত্রতেই ভোগ নেব। তো তখন গৌতম বুদ্ধ নিজের পাত্রটা বার করে যেই ওনার সামনে গিয়ে ধরেছে যে এই পাত্রে আমাকে খেতে দাও, তো এই পাত্রে আমাকে ভোগ দাও, তখন সেই ব্যক্তি বলে উঠেছে, এ কি প্রভু, আপনি এত জ্ঞানী, আপনি এত স্বচ্ছ, আপনি এত ভালো মানুষ হয়ে আপনি একটা নোংরা পাত্র আমার সামনে দিচ্ছেন, এটাই আপনাকে ভোগ দেব? এতে ময়লা মাটি গোবর লেগে আছে, আপনি এতে ভোগ নিয়ে কি করে সেবা নেবেন? তো এটাকে ধুয়ে পরিষ্কার করতে হবে। তখন গৌতম ঋষি পাত্রটাকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে বলছেন যে আমি তোমাকে এই পরিষ্কার করতেই আজ তোমার পাশে এসেছি, কারণ তুমি একজন চোর, তুমি অসৎ, তুমি চুরি করে খাও, তুমি মানুষকে কটু বাক্য বলো, কেন তুমি এগুলো করো? এগুলো করলে কি তুমি ভালো কাজ, ভালো নাম পাবে না? ভালো কাজ এগুলো, এগুলো তুমি আজ থেকে ছেড়ে দাও, তুমি কেন চুরি করো? তো তখন বলছে আমি কি করব, তো তো তুমি ভগবানের চরণে লাগো। গৌতম বুদ্ধ তখন বললেন যে দেখো, ভগবানের চরণে লাগতে গেলে নোংরা পাত্র হলে হবে না, পাত্রটাকে পরিষ্কার হতে হবে। তুমি আমার নোংরা পাত্রের কথা ছাড়ো, তুমি নিজে পাত্রটা আগে ঠিক হও, পরিষ্কার পরিচ্ছন্ন হও, তারপরে তুমি ভগবানের সেবায় লাগবে। তো তখন গৌতম বুদ্ধের এই কথা শুনে সেই লোকটা ভগবান গৌতম বুদ্ধের পা চেপে দড়িয়ে ধরে তখন বলে উঠলো যে হে প্রভু, আপনি আমাকে উদ্ধার করুন, আমি কি করে উদ্ধার হব, আমি কি করব, আমি খাটতে পারি না, তাই আমি চুরি করতে যাই। তো দেখুন, লোকটার মধ্যে একটা ভালো গুণ ছিল, সে যা তাই বলল, এবং সঙ্গে সঙ্গে সেই ভগবান গৌতম বুদ্ধের চরণ ধরে ক্ষমা চাইল। তো দেখুন, আমাদের মনেও কিন্তু এইরকম মাটি গোবর কাদায় ভর্তি, আমাদের মনও কিন্তু পরিষ্কার নয়। পরিষ্কার মন হতে হবে, উদার হতে হবে, শিশুর মতো উদার হলে তবেই ভগবানের দেখা পাবে। যে কুটিল, যে খুবই বুদ্ধিমান, যে সব সময় বুদ্ধি দিয়ে কাজ করে, যে খুব বিচার আচার করে, সে কিন্তু ভগবানের দেখা পায় না, জানেন তো? যারা সরল সাদা হয়, যারা খুব ভালো মানুষ হয়, তারাই কিন্তু ভগবানের দেখা পায়, তাছাড়া কিন্তু ভগবানের দেখা কেউ পায় না। তো আমাদেরকে পাত্রের মতো স্বচ্ছ হতে হবে, কাঁচের মতো পরিষ্কার হতে হবে, পরিচ্ছন্ন হতে হবে, তবে আমরা ভগবানকে দেখা পাবো। তো আপনারা সব সময়ের জন্য চেষ্টা করবেন মনটাকে পরিষ্কার করা, শরীরটাকে শুদ্ধ করা, বিবেকটাকে পরিষ্কার করা, তবেই আপনারা ঠাকুরের চরণ ধরতে পারবেন, তাছাড়া কিন্তু ঠাকুরের চরণ ধরা যাবে না। গোবিন্দ তো সোজা নয়, গোবিন্দকে পেতে গেলে সরল হতে হবে, আপনারা আগে সরল হন, তারপরে গোবিন্দ দেখা পাবেন। তো যাই হোক, আমি গল্পটা এখানেই অল্প করে বুঝিয়ে আপনাদের সামনে শেষ করছি, আপনারা অবশ্যই নিজেরা বুঝতে পারবেন কথাটা শুনে যে সত্যি তো যে যা ভাবে ভাবু আমি নিজে সরল হব। তো আমার গল্প দেখতে থাকবেন, লাইক করবেন, শেয়ার অবশ্যই করবেন, আর ওই আমি যতদিন না আসছি ততদিন কৃষ্ণ নাম গুনগুনাতে থাকবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।